রাজ্য ভিত্তিক একটা অনুষ্ঠান আমরা করছি। আজকে তেলিয়ামুড়া মণ্ডলের ওবিসি মোর্চার পক্ষ থেকে একটা অভিনন্দন র্যালি, যদিও আমরা র্যালির আকারে করছি না, রাজ্যের করোনা পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্য সরকারের যে বিধিনিষেধগুলি আছে তার প্রতি আমরা সম্মান জানিয়ে, মান্যতা জানিয়ে আমরা আজকে করোনা বিধি মেনে এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করছি ছোট্ট পরিসরে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, এবছর কেন্দ্রীয় মন্ত্রিসভায় সারা দেশ থেকে 27 জন ওবিসি সম্প্রদায়ভুক্ত সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তার জন্য আমরা দেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই ওবিসি মোর্চার পক্ষ থেকে এবং রাজ্যের সকল অংশের মানুষের পক্ষ থেকে। পাশাপাশি এই প্রথম ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ যারা জন্ম থেকে ত্রিপুরার বাসিন্দা, এমন একজনকে দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে স্থান দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। ছোট্ট প্রান্তিক রাজ্য ত্রিপুরার জন্য এটা বিশাল গর্বে। আমাদের ভূমি কন্যা শ্রীমতী প্রতিমা ভৌমিক, যার লড়াই ছিল দীর্ঘদিনের, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার দেশে চলছে, প্রতিমা ভৌমিককে, রাজ্যের একজন ভূমি কন্যাকে এই সম্মান দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রীকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং ওবিসি মোর্চার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিগত সরকারে আমরা দেখেছিলাম কেন্দ্রে যখন ইউপিএ সরকার ছিল এবং রাজ্যে যখন সিপিএম সরকার ছিল, সিপিএমের সমর্থন নিয়ে ইউপি 1 সরকার গঠিত হলেও কখনো আমরা সিপিএমের সাংসদদেরকে এই সম্মান দেখাতে কেন্দ্রীয় কংগ্রেস সরকারকে আমরা দেখিনি। কিন্তু বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরার যেটা নর্থ ইস্ট লুক নর্থ ইস্ট না বলে এক নর্থ ইস্টের কথা যেটা তিনি ঘোষণা করেছেন, আজকে কিন্তু নর্থ ইস্ট থেকেও আমরা অনেক মন্ত্রিত্ব পেয়েছি। তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বলিষ্ঠ নেতৃত্ব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে।